আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সারাদিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ দুই হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আজ এক ঘোষণাতে জানিয়েছেন যে করোনার নতুন ধরন অমিক্রণ এখন পর্যন্ত বিশ্বের সত্তরটিরও বেশি দেশে শনাক্ত হয়েছে তবে সৌদি আরবের করোনার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিন্তু আক্রান্ত রুগী সামান্য পরিমাণে বাড়ছে তাই সকলকে সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশেষ করে মাস্ক পরা শারীরিক দূরত্ব বজায় রাখা এবং সম্পূর্ণ টিকা গ্রহণের মাধ্যমে পূর্ণ ইমিউনিটি অর্জন করা উল্লেখ্য যে আজ করোনা প্রতিরোধের সতর্কতামূলক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা লগন করার দায়ে একশো তিরানব্বই জনকে আটক করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল সৌদি প্রবাসীদের জন্য আজ বাংলাদেশ কনসুলের জেদ্দা থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলের জেনারেল জেদ্দা আগামী ১৬ ডিসেম্বর দু হাজার একুশ তারিখ বৃহস্পতিবার বন্ধ থাকবে তাই এই দিন যে কোনো প্রকার প্রয়োজনে জেদ্দা কনসুলেটে না আসার অনুরোধ করা হয়েছে আর উনিশ ডিসেম্বর দু হাজার একুশ তারিখ থেকে কনসুলেট যথারীতি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে একের পর এক খাত সৌদিকরণ করে যাচ্ছে সৌদিকরণের ফলে কাজ হারাচ্ছেন প্রবাসীরা আর সেই খাতগুলোতে দখল করছেন সৌদি নারী পুরুষরা সৌদিকরণের সেই ধারাবাহিকতায় এবার সৌদি আরবের অর্থমন্ত্রী নিশ্চিত করেছে যে তিনটি খাত পূর্ণ সৌদিকরণ করা হবে সেই তিনটি খাত হলো শিক্ষা স্বাস্থ্য এবং খেলাধুলা অতি শীঘ্রই এই তিন খাত পূর্ণ সৌদিকরণ করা হবে ফলে এই তিনটি খাত থেকে পুরোপুরি কাজের সুযোগ হারাবে প্রবাসীরা সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হলো সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত হয়েছে চৌষট্টি জন এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তিনশো চারজন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে সাতাত্তর জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো চুয়ান্ন জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী মারা গেছে দুই জন এখন পর্যন্ত মোট মারা গেছে আট হাজার আটশো পঞ্চান্ন জন এই ছিল সৌদির আজ সারা দিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে